আমি ডাক্তার সৌমিত্র চক্রবর্তী, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি। এটা আসলে উচ্চতর গবেষণা এবং অধ্যয়ন এবং ডিগ্রি অর্জন এগুলোর জন্য নির্ধারিত একটি ট্রেনিং পোস্ট, যেটাকে বলা হচ্ছে রেসিডেন্ট। এখন আমি এখানে যারা আছেন তো তাদের তুলনায় আমার মানে ফর্মাল আর কি সায়েন্টিফিক কমিউনিটিতে আমার অভিজ্ঞতা এখানকার অনেকের চাইতে কম। সেজন্য এই দুঃসাহসটুকু দেখা যেতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজককে, বিশেষ করে মুনির ভাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি। আর আমার বিষয়বস্তু হচ্ছে, বিষয়টার নাম দেখে বুঝতে পারছেন যে বিয়ন্ড জেনেটিক্স। আমি আসলে অত্যন্ত দুঃখিত, আমি বাংলাতে এটা করতে পারলে ভালো হতো, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আমার নিজের কম্পিউটারটা যেহেতু আনতে পারছি না, কারণ আমি যদিও মানে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে আমি রেসিডেন্ট হিসেবে কর্মরত, একই সাথে আমি একজন সরকারি চিকিৎসকও বটে, এবং সরকার আমাকে বর্তমানে একটি প্রত্যন্ত গ্রামে পাঠিয়েছেন, ওখানে আমাকে কিছুদিন কাজ করে তারপরে আবার আসতে হবে। তো আমি ওখান থেকেই আসছি আর কি, বেসিক্যালি ঢাকায়। তো সেই জন্য আমার পক্ষে কম্পিউটারটা আনা সম্ভব হয়নি। তো সেই জন্য আমি দেখলাম যে বাংলা আইটি সেক্টরে বাংলা নিয়ে কাজ করার ক্ষেত্রে এখনও একটা সমস্যা রয়ে গেছে, প্ল্যাটফর্মের সমস্যা। আমি আমার ডিভাইসে যেটা দিয়ে করলাম, আমি এখানে সেই প্রেজেন্টেশনটা চালাতে গেলে পরে বাংলা ফন্টের সমস্যা হবে কিনা এই চিন্তা করে আমি আসলে ইংরেজিতে করেছি। আচ্ছা, ঠিক আছে। এখন এরপরে যেটা আমি বলতে চাই, একটু আগে এই কম্পিউটার এবং কোডিং নিয়ে কথাবার্তা হওয়াতে আমার কাজটা একটু সহজ হয়ে গেছে। এটা দেখে মনে হতে পারে যে আমি সম্ভবত এই আগের যে বক্তব্যগুলো হলো এটা দেখলাম, এটা দেখেছি, দেখে হয়তো এখনই বসে বসে আমি এগুলো করেছি, ব্যাপারটা তা না, কিন্তু এটা কাকতালি হতে পারে, কিন্তু অনেক মিল পাওয়া যাবে আগের যে ঠিক আগের সেশনের সাথে। আমরা জেনেটিক কোড যেটা বলি সেটা আসলে আর কি একটা মানে কোডের সবচেয়ে ছোট ইউনিট যেটা বিট। তো তার সম্ভব মানে চারটা অবস্থা হয় আর কি। তো আর আমরা মানে কম্পিউটিং এর ক্ষেত্রে আসলে সম্ভব স্টেট দুইটা, তো এটা একটা বেসিক ডিফারেন্স। তো এখন পর্যন্ত আমরা যে বাইনারি কোড ব্যবহার করি সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য কম্পিউটারের ক্ষেত্রে। এছাড়া অন্য অনেক ধরনের কোড নিয়ে কাজ হচ্ছে আমি যদি জানি, তো আপাতত দুটো স্টেট বনাম চারটা স্টেট, এই ডিফারেন্সটুকু আমরা আর কি মনে রাখি। আর আচ্ছা, এটা একটা টিপিক্যাল কোড, সিতে লেখা একটা টিপিক্যাল কোড। এটা একটা ইনপুট দিলে পরে সেই সংখ্যাটার একটা ফ্যাক্টোরিয়াল হিসাব করে, তো সেটা আমি উদাহরণ হিসেবে এখানে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন এখানে এই কোডটা দেওয়ার পিছনে আমার উদ্দেশ্য আছে। আমি জেনেটিক্সের মানে বাইরে কি আছে, বিয়ন্ড জেনেটিক্স বলার আগে জেনেটিক্সটা একটুখানি ব্যাখ্যা করা দরকার। তো সেটাকে আমি কম্পিউটার কোডের সাথে সিমিলারিটি দিয়ে একটু বোঝানোর চেষ্টা, একটু সবাইকে বলার চেষ্টা করব। তো সেটা হলো যে যদিও আমি আগে বলেছি যে হচ্ছে গিয়ে সম্ভব চারটা স্টেট বনাম দুটো স্টেট এরকম থাকে, কিন্তু আসলে তার প্রকাশটা আমরা যখন কম্পিউটার ইন্টারফেসে দেখি বা দ্যাট ইজ কোনো অর্গানিজমের জীবের মধ্যে প্রকাশটা আমরা কিন্তু কোডগুলো দেখতে পাই না কম্পিউটারে, কিন্তু স্ক্রিনে আমরা 0-1 এটা দেখি না। একইভাবে একটা জীবকে আমরা খালি ATCG এরকম চারটা কম্বিনেশান হিসেবে বেড়াচ্ছে এটা দেখি না। আউটপুটটা মানে আউটপুটটা কিন্তু অন্যরকম থাকে, মানে দ্যাট ইজ বা ইন্টারফেস আউটপুট না, ইন্টারফেসটা কিন্তু ঠিক ওরকম মানে শুধু বিট হিসেবে দেখা যায় না। তো এখন সি কোড যদি লিখতে হয় তাহলে পরে মোটামুটি এভাবে আর কি সেটা দেখা যাবে। তো এর কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে গিয়ে হেডার, যেটা থাকে হচ্ছে আর কি আমি যে ফাংশনগুলো বা যে কাজগুলো বা কমান্ডগুলো দিব এই কমান্ডগুলো কোথায় ডিফাইন করা আছে। কিছু কিছু আছে লাইব্রেরিতে থাকে সে ধরনের বেশ কিছু কমান্ড এবং বেশ কিছু তথ্য একটা নির্দিষ্ট লোকেশনে থাকে, তার মধ্যে একটা সেটাকে বলে হেডার সি প্রোগ্রামের ক্ষেত্রে। তো সেটা আমাকে প্রথমে উল্লেখ করতে হয়, তাহলে পরে আমার প্রোগ্রাম খুঁজে পাবে না যে আমি তাকে যেটা করতে বলছি সেটা আসলে কিসের ভিত্তিতে করতে বলছি, সেটার জন্য হেডারটা প্রয়োজন। তারপরে থাকে হচ্ছে গিয়ে ফাংশন ডিক্লারেশন। তো ফাংশন অর্থাৎ আমি কি কাজ করতে বলছি, যেমন একটু আগে আগে যে প্রেজেন্টেশন সেখানে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট সংখ্যক বার ডানে বামে উপর নিচে গেলে পরে
একটা কমান্ড দিলে পরে একটা নির্দিষ্ট কাজ হয়, ওই ছেলে বাচ্চাটা আইসক্রিম পর্যন্ত পৌঁছায়। তো একইভাবে এই ফাংশনগুলো প্রথমে আমাদের ডিক্লেয়ার করতে হয় যে ফাংশনটা কি, বলে দিতে হয়, পরে সেটার ব্যাখ্যা দেওয়া লাগে। তো কোডের ভিতরে সেরকম একটা অংশ থাকে যেটাকে বলে ফাংশন ডিক্লারেশন। এছাড়া থাকে হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, অর্থাৎ যেসব মানগুলো নিয়ে আমি রাশিগুলো নিয়ে কাজ করব, সেই রাশিগুলো কি ব্যবহার করবো সেটা আগে থেকে বলে দেওয়ার একটা ব্যাপার থাকে, সেটাই হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। আর ফাংশন ডেফিনিশন মানে আগে আমি বললাম যে কী কী ফাংশন এখানে আমি ব্যবহার করবো, সেগুলোর নাম দিলাম, পরিচয় দিলাম, কিন্তু কী কী কাজ হবে সেটা যখন আমি বলে দেবো সেটা হবে আমার ফাংশন ডেফিনিশন। আর আরেকটা হচ্ছে গিয়ে এই ফাংশনের মধ্যে কোথাও কোথাও থাকবে কন্ডিশন বা শর্ত, যে এই কোন শর্তে কী কাজটা করবে আর কোন শর্তে কী করবে না। তো আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম, এর বাইরেও একটা জিনিস এখানে আছে যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের যখন জেনেটিক কোডে আমরা যাবো, সেটা হচ্ছে কমেন্ট। কিছু কিছু কোডে কিছু কিছু জায়গা থাকবে যেগুলো মানে আমাদের কম্পিউটার পড়বে না, স্কিপ করে চলে যাবে, সেই জায়গাগুলো হচ্ছে কি আমাদের কমেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এই কথাগুলোকে আমাদের জেনেটিক কনসেপ্টে দেখবো, তখন দেখবো যে কমেন্টসের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের জেনেটিক কোডের মধ্যে। তো এখন যে প্রোগ্রামটা আমরা রান যে দেখলাম, এটা যদি আমি কম্পাইল করি তাহলে এরকম, এবং ইনপুট হিসেবে তাকে ঠিক দিলে পরে এ ধরনের একটা আউটপুট আমরা পাবো। আর জেনেটিক কোডের বেলায় সিকোয়েন্সটা হচ্ছে এমন, ডিএনএ থেকে আলটিমেটলি আমাদের আউটপুটটা হবে প্রোটিন, মাঝখানে আরএনএ দিয়ে কম্পাইল হবে আর কি। এখন আমরা যদি একটা টিপিক্যাল কোড কীভাবে ডিএনএতে লেখা থাকে সেটা সি প্রোগ্রামিংয়ের মতো করে সাজানোর চেষ্টা করি তাহলে পরে কেমন হয়। তো প্রথমে আমাকে যে ফাংশনটা আমি ব্যবহার করতে চাই সেটা কোথায় আছে সেই জিনিসটা বুঝতে হবে, সেজন্য আমি একটা হেডার ফাইল ইনক্লুড করছি। এখানে হেডার ফাইলে একটা কথা লেখা আছে, HSA 3Q13.32Q21। এর মানে কি একটু পরে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখানে ইনক্লুড এবং ওই চিহ্নগুলো ছাড়া মাঝখানে যে কথাটুকু আছে এটা হচ্ছে কি একটা জেনেটিক ব্যবহৃত এক ধরনের কোডিং সিস্টেম, আমি সেটা আস্তে আস্তে ক্লিয়ার করবো। আপাতত এটুকু মাথায় রাখতে হবে যে এটা এক ধরনের হেডার ফাইলের মতো ব্যাপার, যে আমি একটা জেনেটিক কোডের কথা বলছি, ওই কোডটা কোথায় অবস্থান করছে, কোডের ফাংশনগুলো সেটা আমি বলছি। তো ডেফিনেটলি এটা নিউক্লিয়াসের কথা হবে, কারণ বেশিরভাগ জেনেটিক ইনফরমেশন আমাদের নিউক্লিয়াসেই থাকে। আচ্ছা, তো সেটাকে যদি আমরা আর একটু বড় করি তাহলে তার ভিতরে আমরা ক্রোমোজোম পাবো। এখানে এই ক্রোমোজোমগুলোকে একটা বিশেষ পদ্ধতিতে কালার করা হয়েছে, যেটা আর কি আমরা আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে তার প্রত্যেক জোড়াকে আলাদা আলাদা কালার দেখানোর জন্য। আসলে আমাদের ক্রোমোজোম এরকম রঙিন ক্রোমোজোম না, কিন্তু বোঝার সুবিধার জন্য আলাদা আলাদা ক্রোমোজোমকে আলাদা আলাদা রং দেওয়া যায়। তো সেই সিস্টেম করে এখানে আর কি মাইক্রোস্কোপের একটা ছবি তোলা হয়েছে। তো আমরা কিন্তু সেই আর কি দ্যাট ইজ হেডার ফাইলটা, মানে ফাইলটা খুঁজতেছি যে কোথায় আছে আমাদের হেডারটা। এখনও আমাদের যে কম্পাইলার সেটা আমাদের দ্যাট ইজ বায়োলজিক্যাল কম্পাইলার, সে ফাইলটা আগে খুঁজে বের করতেছে যেহেতু কোথায় এই 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 ফাংশনটা আছে। তো তারপরে আমরা সেখান থেকে কাজের সুবিধার জন্য ওই ক্রোমোজোমগুলোকে আমরা যদি আর কি পাশাপাশি সাজিয়ে নিই তাহলে পরে এরকম দেখা যাবে। ওই নতুন যে ছবিটা আসলো সেটা হচ্ছে আমাদের বাম হাতে, যে দ্যাট ইজ আপনাদের ডানে যে ছবিটা আপনারা পাচ্ছেন, তো এটাতে হচ্ছে গিয়ে দেখেন যে একটা তীর চিহ্ন দেওয়া হয়েছে 3 নম্বর ক্রোমোজোম জোড়াতে। তো এইটার মানে হলো যে উপরে HSA যেটা বলা ছিল এটা হোমো সেপিয়েন্স বোঝাচ্ছে, অর্থাৎ মানুষের ক্রোমোজোম এটা। তারপরে থ্রি বলতে বোঝাচ্ছে ক্রোমোজোম নাম্বার 3 ড্যাশ একটা ড্যাশ বা একটা দিয়ে 3 বলা হয়েছে, ওটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম নাম্বার 3, সেই ক্রোমোজোম নাম্বার 3টা পর্যন্ত আসলো। তারপরে দেখা যাক যে Q13 এগুলো কী জিনিস। তো এখানে এই ক্রোমোজোমগুলোকে আমরা আবার একটু অন্যভাবে যদি রং করি তাহলে পরে আমাদের ওই পাশের ছবিটার মতো এই ধরনের ব্যান্ড দেখা যাবে, দেখে অনেকটা স্পেকট্রোস্কোপির ব্যান্ডের মতো লাগতে পারে। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি ক্রোমোজোম স্টেইনিংয়েরও নির্দিষ্ট টেকনিক আছে, এবং এই ব্যান্ড ক্যারেক্টার দেখেই আমরা বলি যে কোনটা কত নম্বর ক্রোমোজোম আর কোনটা লোকেশন কোথায়, ঠিক আছে।
তো এখন এই ক্রোমোজোম ব্যান্ডিং অ্যাকচুয়ালি এটা ব্যান্ডিং টেকনিক, এটা এটার নাম ব্যান্ডিং আর কি। এই এই ব্যান্ডিংটাকে বলে জি ব্যান্ডিং, জিমসা নামে একটা চেইন ব্যবহার করে কাজটা করা হয়। তো এই এই ব্যান্ডিং টেকনিকে আমরা দেখবো যে এটা এই যে তিন নাম্বার ক্রোমোজোম, এখন এই যে 13.3 দেওয়া আছে, অ্যাকচুয়ালি এটা পড়ার নিয়ম যেটা সেটা হলো 13.3 এভাবে। তো 13.3 টু এই যে কিউ, কিউ মানে হচ্ছে গিয়ে ছোট আর বোঝায় আর পি মানে লং আর্ম বোঝায়। তো এখন এই ছোট আর্ম যেটা সেই আর্মের আর কি 13.3 থেকে 21 এইটুকু ব্যান্ড পর্যন্ত এই রেঞ্জের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত কোডটা অবস্থান করতেছে, এই হেডারটা ওটাই ইন্ডিকেট করে আর কি। এখন দেখা যাক যে আমাদের হেডার থেকে যেহেতু ফাইলের একটা মোটামুটি লোকেশন পাওয়া গেল, কোডের বাকি কথাগুলো কি আছে পরবর্তীতে। এখানে ব্যান্ডগুলো নাম্বার সহ দেখানো হয়েছে। এই রিজিয়নটা আমরা আসলে বলতেছি যে এখানে আমাদের হেডারটা সম্ভবত অবস্থান করছে। তাহলে ওই ওই লোকেশনে খুঁজলেই কি আমরা সরাসরি ডিএনএটা পেয়ে যাব? কিন্তু এখানে একটু সমস্যা রয়ে গেছে। সমস্যাটা হলো যে আমাদের ক্রোমোজোম শুধুমাত্র ডিএনএ দিয়ে তৈরি না, এখানে যতটুকু ডিএনএ আছে প্রায় সমপরিমাণ প্রোটিনও আছে, এবং প্রোটিনটা ডিএনএকে এমনভাবে পিছিয়ে পিছিয়ে রাখে যে সরাসরি সেই ফাইলে অ্যাক্সেস করা যায় না, শর্ট অফ এনক্রিপ্টেড। ঠিক আছে, সেখানে ঢোকার জন্য বেশ কিছু ডিকোডিং, ডিএনএ পর্যন্ত যাওয়া হয়নি, তার আগেই বেশ কিছু ডিকোডিং আমাদের করা লাগবে। সেটার একটা ছোট্ট উদাহরণ এখানে আমি দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখানো হচ্ছে যে একটা আর কি কোষ আর কি একটা কোষ বিভাজন হচ্ছে, কিন্তু সেই জিনিসটাকে রিভার্স করে দেখানো হচ্ছে, কোষ বিভাজনকে বিপরীত প্রক্রিয়া দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে যে পুরো জিনিসটা আমি সময়কে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি, এর এর ফরওয়ার্ড ভিডিওটাও আছে, কিন্তু সেটা যেতে আমার কাছে এটা এই প্রেজেন্টেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। এটা রিভার্সে যাচ্ছে, আস্তে আস্তে আমরা ক্রোমোজোমের কাছে যাচ্ছি। এবং একটা জিনিস জেনে রাখা হলো যে ক্রোমোজোম যখন কোষ বিভাজিত হয় তখনই আসলে আর কি তখন কিন্তু ক্রোমোজোমগুলো আরও ছোট হয়ে যায়, অবিভাজিত অবস্থার তুলনায় আরও সংক্ষিপ্ত, আরও ছোট হয়ে যায় এবং মোটা হয়ে যায়, তখন মাইক্রোস্কোপে ভালো দেখা যায়। প্রায় 10 মানে এই কম্প্রেশনটা প্রায় 10 গুণ মানে 10 times হয় এই কম্প্রেশনটা। তারপরে যখন আমরা আরও ভিতরে যাচ্ছি দেখা যাচ্ছে যে এইখানে এই যে কুণ্ডলীগুলো দেখা যাচ্ছে এই কুণ্ডলীগুলো ঠিক ডিএনএ না, এখন আমরা 13 nanometer পর্যন্ত আসছি, এখানে ডিএনএ এবং প্রোটিন মিশ্রিত অবস্থায় আছে। এখন আমরা যে ম্যাগনিফিকেশনে আছি সেইখানে আর কি দেখা যাচ্ছে যে এরকম গোল গোল অনেকগুলো বাটনের মতো, এইগুলো সব প্রোটিন, প্রোটিনের খণ্ড, এর পাশ দিয়ে হচ্ছে এর এর চারপাশ দিয়ে ডিএনএগুলো পেঁচানো। এখন আমরা কিছুটা ডিএনএ পর্যন্ত বোঝাতে পারছি, সেটাও সেই প্যাঁচটাও খোলার পরে। তারপরে এখন এই মুহূর্তে মানে আমরা যেটা পাচ্ছি, এখন আমরা দেখতেছি যে হচ্ছে ডিএনএর একটা খণ্ড আমরা আসলে পেলাম যেটা ডাবল হেলিক্স। তাহলে এখান তাহলে এই এই পর্যন্ত পৌঁছাতে আমাদের আর কি কতখানি ম্যাগনিফিকেশন করা হলো সেটা আপনারা দেখলেন। তো এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে হচ্ছে ফাইলের লোকেশন মানে লোকেশন হচ্ছে হেডারটা জানার পরে শুধুমাত্র সেই ফাইল পর্যন্ত পৌঁছানোর জন্যই একটা কোষের মধ্যে অনেক রকম আর কি মানে কি বলবো কাণ্ড হইতে হয়, শুধু ক্রোমোজোমটা জানলেই হয় না। এটা এটা সংক্ষিপ্ত স্যার এখানে দেখানো হয়েছে যে এরকমভাবে আর কি কয়েলিং করতে 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 অনেকগুলো অনেক অনেকবার কয়েলিং হওয়ার পরে আমরা ডিএনএ পর্যন্ত আসলে পৌঁছাতে মানে অনেকবার ডিকয়েলিং হওয়ার পরে আমরা ডিএনএ পর্যন্ত পৌঁছাতে পারি। এবং আমরা যে আর কি ডিএনএ কথা বললাম, এটা এরকম প্যাঁচানোর কারণে এত বেশি কম্প্যাক্ট অবস্থায় থাকে যে আমরা যদি প্রত্যেকটা বেস পেয়ার ডিএনএ প্রত্যেকটা বেস পেয়ার এর মধ্যে 1 millimeter করে করে গ্যাপ রেখে ড্রয়িং করি, তাহলে সেই সেইটা দেখা যাবে যে হিউম্যান জিনোম মানে মানুষের একটা কোষের ভিতরে, একটা পুরো শরীরে না, একটা কোষের ভিতরে যতটুকু ডিএনএ আছে সেই ডিএনএটুকু দৈর্ঘ্য তখন দাঁড়াবে আর কি প্রায় 3200 kilometer মতো, যদি 1 millimeter গ্যাপে আমরা আর কি প্রত্যেকটা নিউক্লিওটাইডকে মানে বসায় বসায় আঁকার চেষ্টা করি। সেটা মোটামুটি সেন্ট্রাল আফ্রিকার এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত হবে, যেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে এখন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি এখানে যেটা বলতে চাচ্ছি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে প্রতি 130 meter পর পর একটা করে জিন
আমরা পাবো মানে একটা কোড পাবো যেটা আসলে একটা প্রোটিন তৈরি করে প্রতি এই 3200 কিলোমিটারের মধ্যে 130 মিটার পর পর যাবে, আর প্রতিটা জিন অ্যাভারেজ 30 মিটার পর্যন্ত লম্বা হবে। আর মাঝখানে মাঝখানে তাহলে দেখা যাচ্ছে যে এমন অনেক জায়গায় পাওয়া যাবে যেটা আসলে কোনো কাজই করে না এরকম মনে হচ্ছে, অর্থাৎ তারা প্রোটিন বা কোনো আউটপুট দিচ্ছে না। ঠিক আছে, তো এইটা এই জিনিসটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে বিয়ন্ড জেনেটিক্সের কাছাকাছি আমরা যাচ্ছি কিন্তু, কারণ জেনেটিক্স যা যা করে মাঝখানে এমন অংশ পাচ্ছে যেগুলো আসলে আপাত দৃষ্টিতে জেনেটিক্সের কোনো কাজে লাগছে বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখন আমরা যখন একটা আর কি মানে সিকোয়েন্স মানে খুঁজে বের করতেছি, আমাদের আপাতত আমরা ফাইল লোকেট করতেছি আর কি, তখন আমরা যখন খুঁজে বের করতেছি তখন মনে রাখতে হবে যে ডিএনএর এই আর কি যে দুইটা স্ট্র্যান্ড বা দুইটা সূত্র থাকে, এই সূত্রকের মধ্যে একটু মানে দুইটা বিপরীত মানে এন্টি প্যারালাল অর্থাৎ বিপরীতমুখীভাবে সাজানো থাকে। কীরকম, একটা প্রান্তে যদি আমার ফসফেট গ্রুপ থাকে সেটাকে আমরা 5' এন্ড বলি, আর একটা প্রান্তে যদি সুগারের হাইড্রোক্সিল গ্রুপ থাকে তাহলে আর এক অপোজিট স্ট্র্যান্ডে আর কি ফসফেটের বরাবর হাইড্রোক্সিল গ্রুপ মানে এন্টা থাকবে বা 5' বরাবর 3' এন্টা থাকবে। অর্থাৎ এই যে পলিমারটার এই পলিমারের দুটো চেইনের আর কি দুই প্রান্ত যদি আমি নিই তাহলে প্রতি প্রান্তে আর কি একটা ফসফেট গ্রুপ এবং আরেকটাতে একটা হাইড্রোক্সিল গ্রুপ পাবো, অর্থাৎ 5' এন্ড 3' এন্ড, আবার তার উল্টো পাশেও ঠিক বিপরীতটা পাবো। ঠিক আছে, তো এই যে স্ট্র্যান্ডটা 5' টু 3' এবং আর কি একদিক থেকে হবে আর একদিকে হচ্ছে 5' থেকে 3' অন্যদিক থেকে হবে। জিনিসটা এইভাবে চিন্তা করা যেতে পারে যে আমরা যদি এখন এই চেয়ারগুলোকে আর কি সাজানোর চেষ্টা করি তাহলে আর কি চেয়ারে এখন ফেস করা আছে সব একই দিকে, তো আমি পাশে আর একটা সারি দিলাম সেগুলো চেয়ার সব ওই দিকে ফেস করা, এদিকে পিছন দিক দেওয়া, এরকম দুইটা সারি। এখন এই সামনের দিক পিছনের দিক আলাদা করে আমরা বলতে পারি, কারণ একদম সামনের দিকে যে চেয়ারটা আছে ওই চেয়ারটাকে যদি আমি বলি যে 5' এন্ড তাহলে পিছনের দিকটা হচ্ছে 3' এন্ড, পাশের স্ট্যান্ড যেটা হবে সেটা কিন্তু একই দিকে ফেস করা চেয়ার না, সে তার প্রত্যেকটা চেয়ারে সোজাসুজি আছে কিন্তু ওই দিকে ফেস করা উল্টা দিকে আর কি ফেস করা, এইরকমভাবে দুই সারি চেয়ার এর মতো কল্পনা করতে পারে। অর্থাৎ জেনের দুটা স্ট্যান্ডেরই আর কি নির্দিষ্ট পোলারিটি বা দিকমুখিতা আছে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে পরবর্তীতে যে কথাগুলো বলতে চাই সেটার জন্য। এখন আমরা আর একটা কথা অ্যাড করলাম, আর একটা জিনিস অ্যাড করলাম যে আর কি সেটা হলো যে রেফারেন্স সিকোয়েন্স, অর্থাৎ হিউম্যান জিনোম প্রজেক্ট কমপ্লিট হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে মানুষের যত জিনোমে যত মানে জিনের সিকোয়েন্স আছে সবটা ডিকোড করা হয়েছে, অর্থাৎ সবটা মানে ADGC আকারে আর কি সিকোয়েন্সে বের করা হয়েছে। তো এই রেফারেন্স সিকোয়েন্স অনুসারে হচ্ছে এখানে এত থেকে এত পর্যন্ত একটা রেঞ্জ, পরের দ্বিতীয় লাইনটাতে খেয়াল করেন এই যে ইনক্লুড করা হলো এখানে মোট 3546টা নিউক্লিওটাইড আছে। ঠিক আছে, মানে এত নাম্বার থেকে এত নাম্বার সিকোয়েন্স পর্যন্ত, এবং প্লাস যেটা দিছি দেওয়া হয়েছে এখানে প্লাস একটা চিহ্ন দেওয়া আছে, প্লাস বোঝাচ্ছে এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে যে স্ট্র্যান্ডটা 5' থেকে 3' এন্ডের দিকে প্রোটিন তৈরি করে সেই স্ট্র্যান্ডটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমি ফার্দার লোকেশান আর কি নির্দিষ্ট করলাম পরবর্তী আর একটা হেডার দিয়ে। আচ্ছা, এখন এইটুকু সিকোয়েন্স এই 3546 নিউক্লিওটাইড লম্বা সিকোয়েন্স সেই সিকোয়েন্সটা এখানে দেখানো হয়েছে, এটা সরাসরি জিন ব্যাংক থেকে আর কি নেওয়া সিকোয়েন্স, এটা মানে হিউম্যান ক্রোমোজোমের একটা খুব গুরুত্বপূর্ণ সিকোয়েন্স। আচ্ছা, এখন এইটা দিয়ে কি করা যায় এই কোডটা দিয়ে, তো ইন্টারেস্টিংলি দেখা গেছে যে এর পুরো অংশটা প্রোগ্রাম মানে দ্যাট ইজ আমাদের সেল পুরো অংশটা পড়ে না, রিড করে না, এই পুরো কোডটা রিড করে না, শুধু এই হাইলাইটেড যে অংশটুকু দেখা যাচ্ছে এই অংশটুকু রিড করে, মাঝখানে একটু খুব কমেন্ট মনে করে না পড়ে আর কি চলে যায়। ঠিক আছে, এখন হাইলাইটেড যে অংশটুকু দেখা যাচ্ছে এই হাইলাইটেড অংশটুকুকে আমরা বলি হচ্ছে এক্সন, এক্সপ্রেস করে এখান থেকে এক্সন, আর মাঝখানে যেটুকু পড়ে না ওটুকু আমরা বলি ইন্ট্রন। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বললে পরে ওটুকু কোডিং অংশ আর মাঝখানে টুকু হচ্ছে গিয়ে কমেন্ট, যেটুকু হাইলাইটেড করা নাই এখানে। আচ্ছা, তো এই কোডের এই কোডটুকু শুধুমাত্র কোডিং অংশটুকু হাইলাইট করা হয়েছে। এখন যদি আমি মাঝখানে কমেন্টসগুলো রিমুভ করে ফেলি, বাদ দিয়ে দিই, তাহলে পরে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 1890টা নিউক্লিওটাইড, মাঝখানের কমেন্টটুকু আমরা যদি রিমুভ করে ফেলি, এবং সেটাই আর কি যখন কম্পাইলার কম্পাইল করতেছে, অর্থাৎ আমাদের এমআরএনএ যখন ওটা মানে ডিএনএ
ইনফরমেশন কপি করে এবং কপি করার পরে প্রসেস করে তখন সে বাকি অংশটুকু বাদ দিয়ে দেয়, দিয়ে শুধুমাত্র যেটুকু প্রোটিন তৈরি করবে ওইটুকু একসাথে জোড়া লাগিয়ে ফেলে। সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। তারপরে প্রশ্ন আসে যে ফাইলটা মানে কিভাবে মানে ইন্টারপ্রিট করা হবে। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এমআরএনএ পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে গিয়ে পুরো কোডটা একবারে নিয়ে সে আর কি প্রসেস করার চেষ্টা করে। এই জন্য আমি এতক্ষণ কম্পাইল করার কথা বলছিলাম। তারপরে এমআরএনএ থেকে যেই প্রোটিন হবে তখন সে কিন্তু লাইন বাই লাইন যাওয়া শুরু করে যতক্ষণ পর্যন্ত না থাকে। সুতরাং এর পরের থেকে আসলে ঠিক কম্পাইলারের মতো না, ইন্টারপ্রেটারের মতো কাজ করতে থাকে। আচ্ছা, এখন এখানে যখন সে ইন্টারপ্রিট করবে তখন একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এর আগে যে কোডটা পড়া হয়েছে সেটা কোথায় শেষ হয়েছে। কারণ এই কোডটার ভিতরে তো কিন্তু কোনো গ্যাপ নেই, একটা না, এ টি সি জি সিকোয়েন্স বরাবর আছে। তাহলে আগের সিকোয়েন্সটা কোনো একটা জায়গায় শেষ হবে, তারপরের থেকে নতুনটা শুরু হবে। তো সেটা মাঝখান থেকে একটা সিকোয়েন্স তুলে নিয়ে আসলে পরে সেটা বের করা খুব মুশকিল। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি মানে সেক্ষেত্রে আর কি বায়োলজিস্টরা বা বায়ো ইনফরমেটিক্সে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা জিনিস জানি যে পাশাপাশি তিনটা নিউক্লিওটাইড সিকোয়েন্সে একটা প্রোটিন ইন্ডিকেট করে, তিনটা পাশাপাশি নিউক্লিওটাইড একটা প্রোটিন নির্দেশ করে, তাহলে তিনটা রিডিং ফ্রেম এখানে হতে পারে। একদম যে যে সিকোয়েন্সটা নিলাম ও প্রথম থেকে তিনটা তিনটা করে নিব। আচ্ছা, তাহলে কিন্তু এটা যদি না হয় প্রথম সিকোয়েন্সটা আগের কোডের সাথে যায় তাহলে পরে আগের কোডে লাস্ট সিকোয়েন্স হয় তাহলে পরে তার সেকেন্ডটার থেকে তিনটা তিনটা করে ধরবো, আর তা নাহলে থার্ডটার থেকে ধরবো, এই তো হবে। কারণ তিনে গুণিতক হয়ে গেলে তো একটা প্রোটিন মানে একটা অ্যামিনো অ্যাসিড পুরো বাদ হয়ে গেল, একটা যেহেতু তিনটা তিনটা করে যায়। সুতরাং তিনটা সম্ভাব্য রিডিং ফ্রেম হতে পারে। তো এখানে একই জিনিস দেখানো হয়েছে কিন্তু তিনটা তিনটা করে ব্লকটা ভাগ করা হয়েছে তিন ধাপে, এক ধাপ করে করে সরিয়ে। তো এখানে দেখা গেছে যে আমরা যে কোডের কথা বলতেছি এই কোডের ক্ষেত্রে রিডিং ফ্রেম হচ্ছে গিয়ে রিডিং ফ্রেম টু, অর্থাৎ একটা কোড পাশ থেকে শুরু করলে পরে যা আসে সেইভাবে রিড করে এই কোডটুকু আমাদের সেল এইটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর কি এরকম একটা কমান্ড যদি হয় যে এখানে একটা ফাংশন আমি এখন লিখছি, মেইন ফাংশন, যেটা মেইন ফাংশন আমরা জানি যে সিতে আর কি মূল যে কাজটুকু সেটা মেইন ফাংশনের ভিতরে থাকে। আচ্ছা, এখন মেইন ফাংশনের ডিক্লেয়ার করার একটা মানে মানে সিস্টেম হচ্ছে যে হচ্ছে যে আগে আউটপুটটা লিখতে হয়, আউটপুট হবে তার প্রোটিন, আর প্যারামিটার হচ্ছে কি এখানে তার এমআরএনএ, সেটাকে নিয়ে এসে প্রোটিন আউটপুট দিবে। আর হচ্ছে পরবর্তীতে যে কি করবে কাজটা করবে হচ্ছে কি ট্রান্সলেট, অর্থাৎ প্রোটিনে ট্রান্সলেট করা। তো এখন ট্রান্সলেট করার সময় সে কোন রিডিং ফ্রেম অনুসারে পড়বে, রিডিং ফ্রেম টু। তো এইভাবে তিনটা তিনটা করে নিউক্লিওটাইড নিয়ে সেই জায়গায় একটা করে অ্যামিনো অ্যাসিড বসে এ ধরনের একটা আর কি প্রোটিন সে তৈরি করবে। এখানে প্রোটিনের সংক্ষিপ্ত ফর্মগুলো দেখানো হয়েছে আর কি, সংক্ষিপ্ত রূপ। এবং এখানে একটা কথা বলা আছে মানে বলা উচিত, সেটা হলো এইটা এটা কিন্তু এর ভিতরেও একটা কথা আছে, এখানেও একটা কন্ডিশন, দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে যেসব জায়গায় এইউজি এই তিনটা পাশাপাশি পাবে শুধুমাত্র সেই সব জায়গা থেকেই সে প্রোটিন তৈরি করা শুরু করতে পারবে। আমি উপরে যে থিওরিটিক্যালি দেখেছি যে এই যে টিসিটি থেকে করতেছে এটা আসলে বাস্তবে হবে না। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা নিচে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে এইউজি থেকেই কেবলমাত্র প্রোটিন তৈরি করা শুরু হবে। আর যেখানে হচ্ছে গিয়ে টিটিএ টিএজি অথবা টিজিএ এই সিকোয়েন্স পাওয়া যাবে ওইখানেই সে প্রোটিন তৈরি করা স্টপ করবে। এই দুটো কন্ডিশন কিন্তু এখানে এখানে আছে। তাহলে সেটাকে বিবেচনায় রেখে আমরা যা এখানে একটা থিওরিটিক্যাল সিকোয়েন্স রিডিং ফ্রেম টু কে যে উপরেরটা এখানে হচ্ছে যে এমআরএনএ সিকোয়েন্স নিতে হচ্ছে গিয়ে প্রোটিন এর সিকোয়েন্স, প্রোটিনগুলোকে একটা লেটার দিয়ে বোঝানো হয়েছে। তো প্রোটিন প্রোটিনের সম্ভাব্য স্টেট মানে প্রোটিন কিন্তু সম্ভব তৈরি হতে পারে 20 রকম অ্যামিনো অ্যাসিড থেকে। সুতরাং 4 লেটার কোড থেকে আমরা এখন 20 লেটার কোডে ট্রান্সলেট করে ফেলেছি ব্যাপারটা। আচ্ছা, এখন এইখানে যে কোডটা এখানে আমরা পেলাম রিডিং ফ্রেম টু, কিন্তু আমাদের এই যে শর্ত আগে মনে আছে যে এইউজি, এখন এইউজির কারণে যে অ্যামিনো অ্যাসিডটা বসে সেটা হচ্ছে মিথিওনিন, এম দিয়ে প্রকাশ করা হয়। আর ওই তিনটা যে কোড আমি দেখালাম ওই তিনটা কোড হচ্ছে গিয়ে স্টপ কোডন, অর্থাৎ ওখানে আসলে পরে প্রোটিন তৈরি বন্ধ, এটা বোঝায়। তাহলে এইটা এই রিডিং ফ্রেম টু এর মধ্যে আর কি আমাদের দেখি যে কোথায় কোথায় মানে শুরু করার জায়গাগুলো এম আর শেষ করার জায়গাগুলো স্টপ লেখা আছে, হাইলাইট করা হয়েছে এখানে লাল এবং সবুজ কালি দিয়ে। তো এম যেটা তো এইসব জায়গা থেকে শুরু হইতে পারে আর স্টপগুলোতে স্টপ হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে উপর থেকে যদি আমি পড়তে থাকি তাহলে
আর কি দেখেন প্রথম যে স্টার্টিং পয়েন্ট তার আগে একটা স্টপ আছে, তাহলে নিশ্চয়ই ওখানে মানে ওই স্টপটা কোনো কাজের স্টপ না। তাহলে সম্ভাব্য মানে প্রথম এম যেটা সেখানে তারপরের থেকে শুরু হতে পারে, এখন তারপরে থেকে শুরু করতে করতে পরবর্তী স্টপ আসার আগেই আর একটা এম আছে, তাহলে ওই এমও শেষ হবে না। কিন্তু শেষ হবে হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড যে স্টপটা আছে সেইখানে, যে কারণ তার পরবর্তীতে একটা এম একটা স্টপ পাশাপাশি আছে, তার মানে শুরু হয়েই শেষ, তার মানে ওটাও আসলে কোনো প্রোটিন তৈরি করবে না। এবং তারপরে আরও একটা আছে এম হয়ে পাশে আবার স্টপ, এখানেও আসলে কোনো প্রোটিন তৈরি হবে না। তাহলে সত্যিকার অর্থে প্রোটিন তৈরি হবে এইটুকুর মধ্যে। এখন সেইটুকু এইটুকুর মধ্যে প্রোটিন তৈরি হওয়ার পরে এরপরে আবার আরও একটু প্রসেসিং এর ব্যাপার আছে। এই পুরোটার মধ্যে অ্যামিনো অ্যাসিডের যে 20টা কোড আছে এটাও 20টা লেটার দিয়ে প্রকাশ করা হয়, যেসব জায়গায় পরপর দুইটা নিউক্লিওটাইড পরপর দুইটা আর কি পেপটাইড পরপর দুইটা অ্যামিনো অ্যাসিড KR এবং RR লাইসিন আর্জিনিন অথবা আর্জিনিন আর্জিন এরকম পাশাপাশি যদি দুইটা বসে তাহলে ওই জায়গাগুলোকে কেটে ফেলতে হবে। এটা হচ্ছে গিয়ে কোডের নেক্সট অংশ, অর্থাৎ এই অংশগুলো কেটে ফেলতে হবে এইগুলো যদি পাওয়া যায়। যদি তাই হয় তাহলে বাকি অংশটুকু বাদ যাবে এবং মাঝখানে এক চারটা অ্যামিনো অ্যাসিডের একটা সিকোয়েন্স এখানে আমরা পাচ্ছি, এরকম ছয়টা সিকোয়েন্স আমরা পাচ্ছি। তাহলে এই কোড থেকে আলটিমেটলি আমার আউটপুট হবে এই এই প্রোটিনের ছয়টা মলিকুল যেটা সিকোয়েন্স হিসেবে দেখানো হয়েছে, এবং এটা ফার্দার আরও কিছু প্রসেসিং হবে। এর দুটো আর কি অ্যামিনো অ্যাসিড রিপ্লেস হবে, হয়ে একটাতে অ্যামিনো গ্রুপ থাকবে আর একটাতে অন্য একটা অ্যামিনো অ্যাসিড অ্যামাইড গ্রুপ থাকবে আর একটা অন্য একটা অ্যামিনো অ্যাসিড বসবে। তো এইটা হচ্ছে কি আলটিমেটলি আমাদের একটা হরমোন সিনথেসিস করতেছে, এই হরমোনটা আর কি খুবই গুরুত্বপূর্ণ থাইরয়েডের ফাংশনের জন্য। হ্যাঁ, তাহলে এটা এই এতক্ষণ আমি যদি দেখালাম এগুলোকে মোটামুটিভাবে একটা কোডিং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে যেটা অপারেট করে, এবং এখানে কোনো সমস্যা হলে পরে আমাদের বিভিন্ন অসুখ বিসুখ হয়। তো যদি কেউ চিন্তা করে থাকে যে কেমিক্যাল ফর্মুলাটা কেমন যেটা আলটিমেট আউটপুটটা দিল, তো সেক্ষেত্রে আমি কেমিক্যাল ফর্মুলাটাও এখানে সবার সুবিধার জন্য একটু দেখিয়ে দিলাম। জিনিসটা হচ্ছে এরকম আর কি। তো আলটিমেটলি আমাদের কি হলো, সামারিটা হলো যে ডিএনএ যে কোড করছে এটা শুরুতে থাকে একটা 4-letter কোড। এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে যে জিনটা নিয়েছিলাম সেই জিনে ছিল হচ্ছে গিয়ে 3546টা এরকম লেটার। তারপরে সেখান থেকে কমেন্টস বাদ দেওয়ার পরে যা থাকলো সেটা হচ্ছে গিয়ে আরএনএ, এটাও 4-letter কোড। এইখানে এমআরএনএ যেটা থাকলো এটা এটার লেংথ হচ্ছে গিয়ে 1890 bit বলা যেতে পারে। তারপরে প্রোটিন যেটা হলো এটা আবার 20-letter কোডে কনভার্ট হলো, সেটা শুরুতে 242টা অ্যামিনো অ্যাসিড থাকলেও পরবর্তীতে ফার্দার প্রসেসিংয়ের ফলে আলটিমেটলি সে মানে একদম শেষ পর্যন্ত 3টাতে এসে দাঁড়ালো। তাহলে এখান থেকে একটা জিনিস কি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে মাত্র 3 অ্যামিনো অ্যাসিড লম্বা একটা প্রোটিন তৈরি করার জন্য আমাদের বায়োলজিক্যাল সিস্টেম 3546টা নিউক্লিওটাইড বিশিষ্ট একটা বিশাল সিকোয়েন্স ব্যবহার করতেছে। এটা খেয়াল এটা এটা নিশ্চয়ই এতক্ষণে আর কি খেয়াল করছেন প্রসেসগুলোর মাধ্যমে। আচ্ছা, তো প্রশ্ন হলো যে আমাদের জেনেটিক কোড এটাই কি আমাদের আলটিমেট ফেট বা ডেস্টিনি, অর্থাৎ আমরা এই যে এতক্ষণ পর্যন্ত দেখালাম এই জিনিসটা ঠিক একটা অ্যালগোরিদমের মতো করেই আমি দেখিয়েছি যে আমার যদি একটা জিন জানা থাকে এবং সেই জিনটা কীভাবে প্রোটিনে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে সেই কোডটা যদি জানা থাকে তাহলে মানে জিনের কোন অংশ থেকে কি পাওয়া যাবে সেটা সিম্পলি একটা সফটওয়্যার দিয়ে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে। এবং এরকম কিছুটা প্রসেস মানে কাজ বায়োইনফরমেটিক্স নিয়ে যারা কাজ করেন তারা এই ধরনের কাজ করে মানে কাজের সাথে অভ্যস্ত আর কি অনেকটা। তো কিন্তু এটা কি আমাদের ফেট নির্দেশ করবে যে তার মানে কারোর জেনেটিক কোড জানা থাকলে আমরা কি তার সম্পর্কে বৈশিষ্ট্যগুলো মানে প্রেডিক্ট করতে পারবো পুরোপুরিভাবে? দেখা যাক, এখানে আইডেন্টিক্যাল টুইনকে দেখানো হয়েছে, তাদের তারা হচ্ছে গিয়ে এমন যমজ যারা জেনেটিক্যালি মানে অভিন্ন, জেনেটিক্যালি ভিন্ন যমজ আছে কিন্তু তারা জেনেটিক্যালি অভিন্ন। তো চুলের রং কিন্তু আলাদা, এটা কোনো মেকআপ বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর না, জন্মগতভাবে তাদের চুলের রং আলাদা। এখানে যে ইঁদুরগুলো দেখানো হয়েছে এদের প্রত্যেকেরই প্রত্যেকেই হচ্ছে গিয়ে একে অপরের ক্লোন, এই ইঁদুরগুলো হচ্ছে গিয়ে একদম হুবু সবগুলো একই জেনেটিক কোড বিশিষ্ট, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে কোট কালার সেটার রং কিন্তু আলাদা। তাহলে আমি একটু
এই যে একটা প্রোটিন কোডিং এর যে মেকানিজম দেখালাম, তাহলে একই জেনেটিক কোড থেকে ভিন্ন ভিন্ন রকম আউটপুট। আমি ইনপুট দিলাম একই, অ্যালগোরিদমও থাকলো এক, তাহলে আউটপুটটা আবার আলাদা আলাদা আসতেছে কি করে? একই ঘটনা এই যে ভুট্টার ক্ষেত্রে, এই ভুট্টার এখানে যেগুলো দেখানো হয়েছে ভুট্টার স্যাম্পল, এগুলো সবারই সেম জেনেটিক কোড। শুধু তাই না, এটা তো ভিন্ন ভিন্ন প্রজাতির ক্ষেত্রে দেখানো হলো, কিন্তু আমাদের নিজেদের ক্ষেত্রে একটা প্রাণীর ক্ষেত্রেও চিন্তা করলে পরে দেখা যায় যে আমাদের কোন কোন কোষ হচ্ছে গিয়ে হার্ট মাসেল মানে হৃদপেশি কোষ তৈরি করে, কোনোটা স্কিনের কোষ, কোনোটা আমাদের নিউরন, কোনোটা আমাদের লিভারের কোষ, তো কিন্তু তাদের প্রত্যেকের ভিতরে তো জেনেটিক ম্যাটেরিয়াল একই। তাহলে হার্টের সেল কেন হার্ট, হার্টের মতো কাজ করে দেখতে ওরকম, লিভারের কোষটা কেন লিভার, স্কিনের কোষটা কেন স্কিন? তো এইসব থেকে অনেকদিন থেকে ধারণা করা হচ্ছিল যে জেনেটিক কোড আসলে আলটিমেট কথা না, সেম জেনেটিক কোড হয়েও ভিন্ন ভিন্ন আউটপুট যেহেতু আসতেছে, মাঝখানে এমন কোন ভেরিয়েবল আছে যেই ভেরিয়েবলটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। হ্যাঁ, তাহলে সেই ভেরিয়েবলগুলোর মধ্যে মোটামুটিভাবে একটা মানে বেশ কিছু ক্লু পাওয়া গেছে। তার মধ্যে এখানে একটা ক্লু দেখানো হয়েছে, আমরা যদি মনে করি যে একই জেনেটিক কোড থাকলে আউটপুট একই রকম হবে, তাহলে আমরা আগে ওই যে বললাম না ক্রোমোজোম নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট জিন থাকে, ওই নির্দিষ্ট জিনে যদি ডিফেক্ট হয়, তাহলে যে জিনটাতে ডিফেক্ট হলো ওই ডিফেক্টওয়ালা মানে লোকের একই রকম অসুখ হবে, তাই তো? কোনো কোড যদি মানে সোজা কথায় বললে পরে মানে কোনো কিছু কোনো কোডের নির্দিষ্ট একটা অংশ যদি ডিফেক্ট থাকে, তাহলে ওই ডিফেক্টে যে ইরর হবে প্রত্যেকবার একই ইররই তো হবে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা তা না। ইন্টারেস্টিংলি হচ্ছে আমাদের যে সেক্স ক্রোমোজোম বলে আমরা যেটা এক্স এবং ওয়াই ক্রোমোজোম, এরাই একমাত্র সেক্স স্পেসিফিক ক্রোমোজোম না। যেমন এইখানে দেখানো হয়েছে যে ক্রোমোজোম নাম্বার 15, এই 15 নম্বর ক্রোমোজোমের ডিফেক্টের কারণে দুটো আলাদা অসুখ হয়। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে যেটা আপনাদের আর কি বাম পাশে আছে একদম কোনায়, এটা অ্যাঞ্জেলম্যান সিন্ড্রোম, আর ডান পাশে আছে প্রেডারউইলি সিন্ড্রোম, দুটো আলাদা আলাদা একদম মানে বেশ আলাদা অসুখ আর কি। কিন্তু দেখা গেছে যে দুটোই একই ক্রোমোজোমের একই লোকেশনে একই লোক আছে, মানে ঠিক ওই জিনটা যেখানে থাকে সেই প্রবলেমের কারণেই হয়, কিন্তু একম মানে এরকম ভিন্ন দুটো অসুখ কেন হয়? এদের ট্রিটমেন্টও অপশনও সব আলাদা, সব কিছুই আলাদা। তাহলে ঘটনাটা খুঁজে দেখা গেল কি যে যদি ওই ডিফেক্টটা ওই ডিফেক্টটা যদি হচ্ছে মানে মায়ের থেকে পাওয়া 15 নম্বর ক্রোমোজোমে হয়, তাহলে পরে ওই একটা অসুখ হয় অ্যাঞ্জেলম্যান, আর যদি বাবার কাছ থেকে ওই সেম 15 নম্বর ক্রোমোজোম আর একটা কপিতে বাবার কাছ থেকে আসছে, তার ওই সেম জায়গায় সেম ডিফেক্ট হলে তার আরেকটা অসুখ, সেটা হচ্ছে প্রেডারউইলি সিন্ড্রোম, ঠিক আছে? তো এইটা আসলে মানে আমাদের প্রচলিত জেনেটিক্স দিয়ে আসলে ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ ওই ক্রোমোজোমের ওই অংশে বাবা এবং মা দুজনেরই আসলে একই কোড। তাহলে সমস্যাটা কোন জায়গায়? তো আমাদের কনভেনশনাল ভিউ যেটা, সেটা হচ্ছে যে বিভিন্ন ভেরিয়েবল ফাংশন আছে ডিএনএ কোডের মধ্যে, এটা কি বলে, এটা হচ্ছে গিয়ে কখন করতে হবে মানে সরি কিভাবে করতে হবে এবং কি করতে হবে সেটা বলে দেয় এবং গেট দ্য জব ডান, মানে কাজটা সম্পন্ন হয়। কিছুদিন পরে মানে এটা আরেকটু চেঞ্জ হলো আমাদের, সেটা হলো না আসলে শুধুমাত্র কোনো একটা জিন কখন কোড করবে মানে কি কোড করবে আর কিভাবে করবে সেটা সেটুকু যথেষ্ট না, কখন করতে হবে এবং কোথায় করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। তো এইটা পার্শিয়ালি অন্তত আংশিকভাবে কিছুটা আনসার আমাদের দেয়, সেটা কীরকম, এই এই জিন এক্সপ্রেশনের বিভিন্ন মেকানিজম আবিষ্কৃত হওয়াতে আর কি কিছুটা আনসার দিল যে আমাদের হার্টের কোষ বা নিউরনের কোষ কেন আলাদা, কারণ একই জিন কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে এক্সপ্রেশন হয়, অর্থাৎ আমাদের পুরো জিনটা একবারে রিড আউট হয় না। আমাদের পুরো জিনটা যদি আমরা বিশাল একটা কোড স্ক্রিপ্ট মনে করি, তাহলে একটা কোষের ভিতরে একটা নির্দিষ্ট কোডের একটা অংশ সেটা কমেন্ট হিসেবে রয়ে যায়, আর একটাতে ওইটা অ্যাক্টিভ কোড হিসেবে থাকে, আর একটা অংশ কমেন্ট হিসেবে ইনঅ্যাক্টিভ থাকে। এই কারণে ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন আমরা পাই। তো এটা গবেষণামূলকভাবেও দেখা গেছে যে হ্যাঁ এরকম ব্যাপার ঘটে, কিন্তু এটাও এখনও সব প্রশ্নের আনসার দিতে পারে না। তো এই যে মানে এগুলো কেন বলতেছি যে কন্ডিশন বা কমেন্ট এর মাধ্যমে এটা হচ্ছে,
আর এই মাত্র প্রায় 10 বছর আগে ধারণা করা হতো যে ভেরিয়েবল এবং ফাংশন যেগুলো হচ্ছে এগুলো ডিএনএ এর মধ্যে থাকে এবং ওই ফাংশনগুলো যে কন্ডিশনগুলো এবং কমেন্টিং এর মেকানিজমগুলো এগুলো ডিএনএ এর মধ্যেই থাকে ঠিক আছে কিন্তু আমরা সম্প্রতি জানতে পারছি যে ব্যাপারটা তা না ডিএনএ এর বাইরেও এদের রেগুলেশন এর কিছু মেকানিজম রয়ে গেছে যেগুলো ডিএনএ এর উপর নির্ভরশীল না যেটা কোনো একটা জিনকে কখন অন হতে হবে কখন অফ হতে হবে কোথায় হতে হবে অন হতে হবে এটা ডিএনএ এর বাইরে থেকে কমান্ড দেয় সেটাকে আমরা বলতেছি এপিজেনেটিক্স তো আমি এর আগে একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম এবং অ্যানিমেশন ঠিক না অ্যাকচুয়ালি কি ইলেকট্রন মাইক্রোস্কোপিক ভিডিও তো সেখানে একটা মানে দেখানো হয়েছিল যে ডিএনএ মানে প্রোটিন এর মাধ্যমে কত প্যাচ মানে পিসি পিসি একটা মধ্যে থাকে তো এপিজেনেটিক্স ব্যাপারটা আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে যে আমি কোনো একটা ফাইলের লোকেশন জানাই যথেষ্ট না তার ওই ক্রোমাটিন ফাইল মানে ফাইবারের মধ্যে ঢুকে ওই নির্দিষ্ট জায়গায় যে অনেকগুলো কি এনক্রিপশন সাইকেল পার করে তারপরে ঢুকতে হবে ওই সাইকেলগুলো যেগুলো সত্যিকার হচ্ছে ডিএনএ না মেইনলি প্রোটিন ওইগুলোর ভিতরেও এই মেকানিজমগুলো রয়ে গেছে যেটা হচ্ছে ডিএনএকে এক্সপ্রেস করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এবং একসময় মনে করা হতো যে ক্রোমোজোমের মধ্যে যে প্রোটিনটুকু থাকে এটা হচ্ছে গিয়ে সিম্পলি একটা স্ক্যাফোল্ড মানে তার একটা স্ট্রাকচার মানে যেমন লতানো গাছ বেয়ে ওঠার জন্য একটা বেড়া দেওয়া হয় মাথা দেওয়া হয় ওই মাথার মতো কাজ হয় কিন্তু ব্যাপারটা তা না শুধুমাত্র একটা ইনঅ্যাক্টিভ মাথা না ওই অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে ডিএনএ ছাড়া কোষের মধ্যে সেগুলো জিন এক্সপ্রেশনের জন্য খুব রেগুলেটরি বা আর কি নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এরকম বেশ কিছু ভূমিকা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছি এখন প্রশ্ন হলো যে ঠিক আছে কিন্তু ওই ভূমিকাগুলো কি এক জেনারেশন থেকে পরের জেনারেশনে যায় ডিএনএ ছাড়াও কি ডিএনএ এর বাইরে অন্য কোনো হেরিডিটি আছে ডিএনএ এর বাইরে বংশানুক্রমিক কোড যে যাবে ডিএনএ কোড ছাড়া অন্য কোনো কোড কি ট্রান্সফার হয় তো এইটা এখনও একটু ডাউটফুল কিন্তু এরকম কারণ হচ্ছে কি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা মানে কোনো একটা মানে কোনো একজন ব্যক্তি কোনো একজন মেয়ে যখন কোনো একজন নারী সে যখন তার মায়ের পেটে ছিল ইন্টারেস্টিংলি সেই আর কি মানে সেই মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু তার ডিম্বাণু তৈরি হয়ে যায় অর্থাৎ দাদির মানে পেটে যখন মা ছিলেন তখন মায়ের যে মেয়ে হবে তার সেই ডিম্বাণুগুলো কিন্তু সেখানে আছে সুতরাং দাদির উপরে যদি কোনো পরিবেশের প্রভাব পড়ে সেই প্রভাবটা কিন্তু শুধুমাত্র পরের জেনারেশনে না তারপরের জেনারেশনেও চলে যাবে ঠিক আছে আর হচ্ছে পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না সেটার ক্ষেত্রে আর কি মানে পরিবেশের প্রভাব পুরুষদের উপরে যেটা পড়বে সেটা শুধুমাত্র শুক্রান্তই সংক্রান্ত হবে যেটা তার পরের জেনারেশন পর্যন্ত যাবে এখন সত্যি সত্যিই ডিএনএ এর মতো এরকম বংশানুক্রমে প্রভাবিত হতেই থাকে কিনা এটা জানার জন্য আমাদেরকে আর কি মানে ফিমেল দিক থেকে চিন্তা করলে পরে অন্তত 3 জেনারেশন পরে পাস হচ্ছে কিনা এটা দেখতে হবে মানে সরি 4 জেনারেশন পরে আর হচ্ছে মেলের ক্ষেত্রে দেখতে হবে অন্তত 3 জেনারেশন পরে পাস হচ্ছে কিনা তো এটা গবেষণা শুরু হয়েছে প্রায় 10-12 বছর মতো তো এখনো এতগুলো জেনারেশন এর মধ্যে যারা গবেষণা আছে তো পার হয়নি তো সেজন্য আমরা এখনো মানুষে এটার ইফেক্টটা বুঝতেছি না তবে অন্যান্য প্রাণীতে এটার ইফেক্টটা আমরা পাচ্ছি যে না ডিএনএ ছাড়াও অন্য বৈশিষ্ট্য আমাদের ট্রান্সমিট হয় এরকম 10 জেনারেশন 20 জেনারেশনও ট্রান্সমিট হয় তাহলে কি এটা ওই জিনিসটা কি আবার নতুন করে ফিরে আসছে যে ল্যামার্ক বলছিলেন যে জিরাফের গলা লম্বা হয় কেন জিরাফ প্রতি জেনারেশনে একটু করে গলা লম্বা করার চেষ্টা করে সেই পরিবেশের প্রভাবে একটু একটু করে লম্বা হতে হতে গলা লম্বা হয়ে যায় তো ডারউইনিজম অবশ্যই একটু ভিন্নভাবে জিনিসটা ব্যাখ্যা করেন এবং পরবর্তীতে সেই ব্যাখ্যাটাই সঠিক হিসেবে আমরা আর কি জেনেছি যেটা হলো যে প্রতি জেনারেশনে কম্পিটিশন হয় যারা ছোট লম্বা গলা ছোট গলা কম্পিটিশনে ছোটগুলা খেতে পায় না এই জন্য বড়গুলা পরবর্তীতে সার্ভাইভ করতে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে ল্যামার্কিজম কিছুটা হলেও হয়তো এর ভিত্তি আছে সব বৈশিষ্ট্য না হলেও কিছু বৈশিষ্ট্য এমন পাওয়া যাচ্ছে যেগুলোর যে বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমিকভাবে আর কি চলে যেতে পারে শুধুমাত্র পরিবেশের প্রভাবের কারণে ডিএনএ এর কারণে না তো এটা ল্যামার্কের এই বক্তব্যের প্রেক্ষিতে আর একটা জিনিস না বলেই নয় আচ্ছা ভাইজম্যান দেখছিলেন যে পরিবেশ থেকে আরোপ করা বৈশিষ্ট্য সেটা বংশানুক্রমিকভাবে যায় কিনা উনি করতেন কি আর কি ইঁদুরের লেজ কাটা শুরু করতেন আর কি হ্যাঁ এরকম করে আর কি কয়েকশো জেনারেশন উনি ইঁদুরের লেজ কেটে দেখছেন যে পরের জেনারেশন ইঁদুরের লেজ ছোট হয় কিনা
হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে যেটা ডিএনএ সংশ্লিষ্ট বৈশিষ্ট্য না, বাইরে থেকে আরোপিত বৈশিষ্ট্য, এটা ট্রান্সমিটেড হয় না। তো যাই হোক, এই দুর্গুণ নিশ্চয়ই অত্যন্ত বিরক্ত হয়েছে, মানে হয়তো এই কারণে এখন সেই। কিন্তু পরবর্তীতে আমরা এখন দেখতেছি যে না, মানে ডিএনএ বাইরে থেকে আরোপিত বৈশিষ্ট্য পরবর্তী জেনারেশনে ট্রান্সমিটেড হতে পারে, হয়তো সব বৈশিষ্ট্য না, কিন্তু কোনো কোনোটা নিশ্চয়ই হয়। এবং আমাদের বর্তমান সোসাইটিতে ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস, বিভিন্ন অসুখ বিসুখ যে বেড়ে যাচ্ছে, এইটার পিছনে এই এইটারও একটা ভূমিকা রয়ে গেছে বলে এখন গবেষকরা মনে করতেছেন। তবে সেটা আরও কয়েক জেনারেশন না গেলে হিউম্যান স্টাডিগুলো কমপ্লিট হবে না, তার আগ পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তো মোটামুটিভাবে পরিবেশ কি করে জিনকে প্রভাবিত করে, তার মাঝখানে মিসিং লিঙ্ক হিসেবে ভাবা হচ্ছে এপিজেনেটিক্সকে। অর্থাৎ ডিএনএ কোডটা যে রিড আউট হবে আর পরিবেশের প্রভাব, এর মাঝখানে একটা কিছু যোগসূত্র দরকার, সেটা হচ্ছে গিয়ে এপিজেনেটিক মেকানিজমগুলো। সেই মেকানিজমগুলো কোথায় অবস্থান করে? ডিএনএগুলোকে সুরক্ষিত রাখার জন্য কোষের অন্যান্য যত ব্যবস্থা তার ভিতরে আছে। এখন সেটা যদি প্রজন্মের পর প্রজন্ম ধরে আসলে ট্রান্সমিটেড হচ্ছে বলে মানুষের ক্ষেত্রে প্রমাণিত হয়, তাহলে আমাদের মাথা ব্যথার কারণ আছে। সেটা হলো তখন শুধুমাত্র একজন ব্যক্তি তার সে তার দৈনন্দিন অভ্যাসটা কেমন করলো, সেটা শুধুমাত্র তার নিজের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে তা না, তার মানে বংশের জিনিসটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, এখন এতদিন পর্যন্ত আমরা ওই জিনিসটাকে পাত্তা দিতাম না যে অন্তত ডিএনএ কোডটা তো সে পাল্টাচ্ছে না, যতই সে মানে যেরকম লাইফস্টাইল লিড করুক, ডিএনএ তো একই রকম থাকতেছে কোড, কিন্তু ব্যাপারটা ডিএনএ কোড এর মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এবং গত বছরগুলোতে হচ্ছে এপিজেনেটিক্স এর উপরে পাবলিকেশন অনেক 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 বেড়ে গেছে, এখান থেকে আমরা সেটার মোটামুটি একটা চিত্র পাচ্ছি। এবং এই এই ফিল্ডে মোটামুটি মানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও বেশ কিছু কাজ আমরা করেছি, তার কিছু নমুনা এখানে আমরা দিচ্ছি। এখন একদম শেষে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে আর কি মানে মাতৃ স্বাস্থ্যের উপরে, মায়েদের স্বাস্থ্যের উপরে, বিশেষ করে মায়েদের গর্ভাবস্থায় বিভিন্ন অসুখ এর উপরে এই এপিজেনেটিক মেকানিজমের ভূমিকা কতখানি আছে এবং সেটা কিভাবে আমরা কাজে লাগিয়ে মাতৃমৃত্যু হার কমাতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আপাতত গবেষণা করছি। এটা একটা বই, সেই বইয়ের একটি অধ্যায় আমি লিখছি। এটা আর কি মূলত কোঅর্ডিনেটেড হচ্ছে আর কি নরওয়ের অসলো ইউনিভার্সিটি থেকে, অসলো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিন থেকে। আর এই এই বইতে আর কি মোট 15টা দেশের 36 জন গবেষক এখানে কাজ করতেছেন, তার মধ্যে আমি একজন। তো সব কিছু ঠিকঠাক চললে সামনের বছর হয়তো বইটা আর কি প্রকাশিত হতে পারে আর কি। পাবলিশার হচ্ছে সিআরসি প্রেস, টেইলর অ্যান্ড ফ্রান্সিস, ইউএসএ। আচ্ছা, এবার সবাইকে ধন্যবাদ।